আমি নুরে আলো মুন্না আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি দেখাবো কিভাবে একটা গ্রামার থেকে ফার্স্ট এবং ফ্লো পাস বা ফার্স্ট এবং ফ্লো সেট বের করতে হয় তো একটা গ্রামার থেকে আমাকে ফার্স্ট এবং ফ্লোটা বের করতে হবে সো আগে আমাকে কিছু গ্রামার নিয়ে নিতে হবে তো আমি এখানে তিনটা গ্রামার নিয়ে নিচ্ছি অলরেডি এটা একটা দুইটা তিনটা রোতে এখানে ফার্স্ট ভ্যালুগুলো কী হবে এই গ্রামারগুলোর জন্য বি এই গ্রামার জন্য ফার্স্ট কী হবে সি এই গ্রামারের জন্য ফার্স্ট কি হবে এবং তার সাথে সাথে তাদের ফ্লোগুলো কী হবে এটাও আমি এখানে নিয়ে এসছি আচ্ছা তো ফার্স্ট ব্যাল করার সিস্টেমটা কি একটু লক্ষ্য করি তো আমি যদি এই গ্রামারটার দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে এস এক্স ওয়াই জেড আর এখানে আছে এ বি এবং সি ওকে তো এখানে দুইটা গ্রামার এই রোয়ের মধ্যে দুইটা গ্রামার একটা হচ্ছে এক্স ওয়াই আর একটা হচ্ছে এ বি এবং কি সি ওকে এখানেই দুইটা গ্রামার আছে তো ফার্স্ট কীভাবে বের করতে হয় ফার্স্ট ফার্স্ট পস বা ফার্স্ট সেট একটা গ্রামার থেকে বের করার জন্য আমরা সব সময়। নিচ থেকে উপরে বের করব নিচ থেকে উপরে নিচ থেকে উপরে বের করার চেষ্টা করব মানে প্রথমে এটার বের করব ফার্স্ট তারপর এটার বের করব ফার্স্ট তারপর এই গ্রামারের ফার্স্ট বের করবো আচ্ছা তো চলুন দেখা যাক ফার্স্ট কীভাবে বের করব এখানে সি সি এর ভিতরে এখানে দুইটা গ্রামার আছে একটা হচ্ছে ইজি আর একটা হচ্ছে ডি এফ ওকে তাহলে সি এর ভিতরে কটা গ্রামার দুইটা একটা হচ্ছে সি ইজি আর একটা হচ্ছে সি ডি এফ আচ্ছা এখন ফার্স্ট কি ফার্স্ট হচ্ছে যে ইজি ইজি টোটাল একটাকে ইজিকে কি বলা একটা স্ট্রিং বলা হয় ইজি হচ্ছে স্ট্রিং তাহলে সি গ্রামারের ফার্স্ট হবে স্ট্রিংয়ের সি স্ট্রিংয়ের ফার্স্টটা তাহলে সি স্ট্রিংয়ের ফার্স্ট স্ট্রিং কি ই তাইলে এই সি গ্রামারের ফার্স্ট স্ট্রিংটা কি ই এটা হচ্ছে ফার্স্ট সেট বা ফার্স্ট পস তাহলে আমরা সি গ্রামারের ফার্স্ট পস হচ্ছে কি ই ওকে আচ্ছা চলুন দেখা যাক আচ্ছা এখানে ই বসালাম তো ই বসার মূল কারণ হচ্ছে এই ইটা কি একটা টার্মিনাল ই কি একটা টার্মিনাল যদি একটা গ্রামারের ফার্স্ট স্ট্রিংটা টার্মিনাল পেয়ে যায় তাহলে ওটাই হচ্ছে তার কি ফার্স্ট পস বা ফার্স্ট সেট ওকে আচ্ছা এখন যদি এরকম হইত এ জি সি গ্রামারের এ এই এটা কি এটা কিন্তু নন টার্মিনাল এটা কিন্তু টার্মিনাল না যদি নন টার্মিনাল পায় তাহলে এর যেই ফার্স্ট পস আছে ওইটা এখানে বসাইতে হবে ওকে তাহলে এর যে ফার্স্ট পসটা আছে ওটা এখানে ওর যে ফার্স্টটা ওইটা এখানে আনে বসাবো কিন্তু সি হচ্ছে একটা গ্রামার সি গ্রামারের ইজি ই যে হচ্ছে একটা স্ট্রিং ইজি ইটা যেহেতু আমার কি টার্মিনাল সো সি গ্রামারের ফার্স্ট হচ্ছে ই ফার্স্টটা কী হবে ফার্স্ট পস বা ফার্স্ট সেটটা কী হবে ই হবে তাহলে ফার্স্ট সেট দিলাম ই কিন্তু সি গ্রামারটা দুইটা আছে একটা হচ্ছে ইজি আর একটা ডি এফ তাহলে কি আমার ডি এফটার দিকেও খেয়াল রাখতে হবে কারণ এখানে দুইটা গ্রামার সি এর মধ্যেই দুইটা গ্রামার একটা হচ্ছে সি ইজি তাহলে ইজির ফার্স্ট স্ট্রিং কি ই তাহলে সি একটা গ্রামারের জন্য ফার্স্ট পস হচ্ছে ই আর অপর গ্রামারের জন্য যেহেতু আমার সিজগুলো ডি এফ এটাও আমি লিখতে পারি সো ডিটাও কী এটাও টার্মিনাল আর এর ফার্স্ট স্ট্রিং কি ডি ডি এফ এর ফার্স্ট স্ট্রিং ডি সো সি গ্রামারের আরেকটা ফার্স্ট পস হচ্ছে ডি তাহলে এই টোটাল গ্রামারের ফার্স্ট হচ্ছে ই এল ডি ওকে আচ্ছা এবার চলে যায় এই গ্রামারের ক্ষেত্রে এই গ্রামারেরও কটা গ্রামার এখানে দুইটা গ্রামার আছে বি সি আর একটা হচ্ছে বি ডি ওকে তাহলে সিটা কি সিটা হচ্ছে টার্মিনাল এখানে কি টার্মিনাল কি সি এখানে কটা স্ট্রিং একটা স্ট্রিং তাহলে কি বি এর ফার্স্ট বি এর ফার্স্ট স্ট্রিংটাই হচ্ছে ফার্স্ট স্ট্রিং এটা ফার্স্ট স্ট্রিং না ফার্স্ট স্ট্রিংটাই হচ্ছে ফার্স্ট পস কার জন্য বি গ্রামারের জন্য রাইট আচ্ছা তাহলে এখানে একটা নিলাম সি আরেকটা গ্রামার আছে এই গ্রামারের কাজ শেষ আরেকটা গ্রামার আছে এই গ্রামারটা কি বি সিডি সিটি কি একটা স্ট্রিং তাহলে বি গ্রামারের ফার্স্ট স্ট্রিংটাই হচ্ছে ফার্স্ট পস কার বি গ্রামারের তার ফার্স্ট স্ট্রিং কি সি তাহলে এখানে সি যেহেতু সি আরেক আগেই আমরা বসাই নিয়েছি স কমপ্লিট করা যাবে না আগে যেটা আসে ওটার উপর রিপ্লেস হয়ে যাবে তাহলে সি শুধু থেকে গেল ওকে আচ্ছা এবারে এই গ্রামারটার ক্ষেত্রে এখানেও দুইটা গ্রামার এসএযুগাল টু এক্স ওয়াই জেড আর একটা গ্রামার কি বি এবং সি এক্স ওয়াই জেড এই এক্সটা কি টার্মিনাল এবং কি এক্স ওয়াই জেড এটা একটা ফুল একটা স্ট্রিং এই স্ট্রিং এর ফার্স্ট কি এক্স তাহলে এস গ্রামারের ফার্স্ট কী পাবো একটা এক্স পাবো আচ্ছা আর একটা কী পেয়েছি এস এস জুগাল টু এ বি সি এটা কি এটা হচ্ছে টার্মিনাল এ কি এটা হচ্ছে টার্মিনাল যেহেতু এটা টার্মিনাল সেহেতু এ বি সি এ টোটাল স্ট্রিং এর ফার্স্ট স্ট্রিং এ সো এখানে কি আসবে এ আসবে তাহলে এস গ্রামারের জন্য ফার্স্ট পস হচ্ছে বা ফার্স্ট সেট হচ্ছে এক্স এবং এ কারণ এই স্ট্রিং এর এখানে ফার্স্টে কি আছে এক্স আছে আমরা ফার্স্টটাই সবসময় লক্ষ্য করবো ওকে আর এই গ্রামারের জন্য ফার্স্টে কি আছে এ শুধু এ তাহলে এস গ্রামারের জন্য ফার্স্ট পজ বা ফার্স্ট সেট হচ্ছে এক্স এ বি গ্রামারের জন্য এখানে সি সি দুটা যেহেতু একই স একটা নিলাম সি গ্রামারের জন্য এখানে ই কারণ এটা হচ্ছে স্ট্রিঙ্গার ফার্স্ট এটা একটা আলাদা গ্রামার তো এই স্ট্রিঙ্গার ফার্স্ট কি ডি সেহেতু আমার কি আসলো ই এবং ডি এটা আমরা কি পাইলাম ফার্স্ট পাইলাম ওকে এবার আমরা দেখব যে আসলে ফার্স্ট এভেয়েবেল করতে হয় হুম আমি পরবর্তীতে আরও এক্সাম্পল দিয়ে কনসেপ্টগুলো ক্লিয়ার করবো এখন আমি ফ্লোটা কীভাবে বের করবো মূল কনসেপ্ট হচ্ছে আমার ফ্লো ফ্লোটা আমি কীভাবে বের করব ফ্লো বের করার সিস্টেম হচ্ছে প্রথমে আমাকে এই যে বাম সাইডের যেসব ভ্যালুগুলো আছে এই যে কলম দিয়ে যেগুলো আমরা বাম সাইডের যেসব ভ্যালুগুলো আছে যেরকম এস বি এবং সি তার আগে আরেকটা জিনিস লক্ষ্য করবো আমি এখানে যে এই টোটাল গ্রামারের ভিতর টার্মিনাল কারা কারা আছে টোটাল গ্রামারের ভিতর টার্মিনাল কারা এখানে একটা জিনিস লক্ষ্য করি টার্মিনাল এই টোটাল গ্রামারের ভিতর টার্মিনাল কিন্তু আমার এ হচ্ছে একটা টার্মিনাল এক্স টার্মিনাল ওয়াই টার্মিনাল জেড টার্মিনাল তারপর কি সি টার্মিনাল এখানে ডি টার্মিনাল ই টার্মিনাল জি টার্মিনাল ডি তো আগে নিচে আগে নিলাম তাহলে এফ টার্মিনাল এগুলো সব কি টার্মিনাল তাই নন টার্মিনাল কারা নন টার্মিনাল কারা নন টার্মিনাল হচ্ছে এই সাইডেরগুলা মানে বাম সাইডের যেগুলো এগুলো সব টার্মিনাল নন টার্মিনাল তা নন টার্মিনাল হচ্ছে এস নন টার্মিনাল কি বি নন টার্মিনাল কি সি এই তিনটা কি এখানে নন টার্মিনাল এগুলো আমাদের সুন্দর করে আগে জানতে হবে কারণ টার্মিনাল আর নন টার্মিনালই যদি না চিনি তাহলে কিন্তু এই ফার্স্ট বের করা পসিবল না তাহলে আমার টার্মিনাল এখানে কয়টা এই যে এখানে হচ্ছে এক্স ওয়াই জেড এগুলো টার্মিনাল এটা টার্মিনাল এখানে বিসি বিসি কিন্তু নন টার্মিনাল কারণ কি বি সি আমার বামপাসে আসে তাই না মানে প্রোডাকশন ওগুলো হচ্ছে রুলস ওই রুলসগুলোকে ও আইডেন্টিফাই করছে এই জন্য এগুলো কি নন টার্মিনাল আর এটা হচ্ছে টার্মিনাল ওকে এখন আমরা ফ্লোতে যাই তো আসলে ফ্লো কনসেপ্টটা কীভাবে বের করবো আমরা ফ্লো তো এট ফার্স্ট আমরা যেসব মানে যেসব টার্মিনাল যেগুলো নন টার্মিনাল মানে বামপাসের বামপাসেরগুলো কী করব আমি এই এসি জুগালু এই গ্রামারের জন্য ফ্লো বের করবো এএসি জুগালু এই গ্রামারের জন্য ফ্লো বই করবো তার জন্য আমাকে দেখতে হবে এটা সুন্দর করে এদিকে বাম বামপাসের কিছু দেখা যাবে না এই ডান পাশে যেগুলো আছে এখানে অ্যাস কোথায় কোথায় আছে অ্যাস আছে এই গ্রামের ভিতর না এখানে আছে অ্যাস না এখানে আছে অ্যাস না এখানে আছে না এখানে আছে না এখানে আছে না অ্যাস কোথাও নাই যেহেতু কোথাও নেয় সেহেতু এর ফ্লোটা কি হবে ডলার হবে ফ্লোটা হবে ডলার মানে কোথাও অ্যাস আমাদের নাই ওই জন্য ডলার এবং কোথাও যদি অ্যাস থাকতো ধরেন আমি অ্যাস খুঁজতেছি এখানে এস আছে থাকলো প্রথম রুলস বা প্রোডাকশন বা গ্রামারের জন্য আমাকে সব সবসময় ফ্লোটা কি দিতে হবে অ্যাট ফার্স্ট ডলার দিতে হবে ডলার বাদেও অন্য কোনো কিছু আসতে পারে কিন্তু মাস্ট বি প্রথমে কী দিতে হবে ডলার দিতে হবে এটা কার জন্য শুধু প্রথম প্রোডাকশন বা রুলসের জন্য আমাকে মাস্ট বি ফ্লো কী দিতে হবে আগে ডলার দিয়ে দিতে হবে তারপর যদি অন্য কিছু থাকে তাহলে কমা কমা দিয়ে লিখতে হবে ওকে আচ্ছা তারপর দেখি এবার আমি বিয়ের জন্য ফ্লো বের করবো বিয়ের জন্য ফ্লো পাস বা ফ্লো সেট কী হবে তা লক্ষ্য করি বি তাই বি দেখি বি এখানে কোথায় কোথায় আছে বি আছে এই যে এখানে এ গ্রামারের জন্য বি আছে এ বি এবং সি আচ্ছা যেহেতু বি আছে বিটা কাকে ফ্লো করছে বি কিন্তু সি কে ফ্লো করছে বি কাকে ফ্লো করছে বি সি কে ফ্লো করছে একটু লক্ষ্য করি এখানে দেখি একটু যে এস এ বি সি এখানে বি 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 কাকে ফলো করছে এই সিটাকে ফলো করছে বি কাকে এই যে সিকে এখন দেখতে হবে সিটা কী সি হচ্ছে নন টার্মিনাল সিটা সিটা সিটাকে নন টার্মিনাল যদি নন টার্মিনাল হয় তাহলে নন টার্মিনাল ফার্স্টটাকে নিতে হবে তাহলে কি করলাম যদি বি বি কাকে ফলো করছে সিকে সিটা কি নন টার্মিনাল যদি নন টার্মিনাল হয় তাহলে সি এর ফার্স্টটাকে দেখতে হবে তাহলে সি এর ফার্স্ট বলতে কি সি এর ফার্স্ট দেখি সি এর ফার্স্ট হচ্ছে ই এবং ডি তাহলে সি এর ফার্স্ট কি ই এবং ডি তাহলে সি এর জন্য প্রথমে কি ই বসবে তাহলে বিয়ের ফ্লো বি এখন কাকে ফ্লো করতেছে ই তাহলে এখানে কি একটা আসবে ই হচ্ছে ফ্লো আসলো আচ্ছা আরও কি সি এর ফার্স্ট আরেকটা কী আছে ডি পরে কী বসবে আবার ডি বসলো তাহলে বি এখন কাকে ফ্লো করছে ডি কে বি আবার ডি কে ফ্লো করতেছে তাহলে আমি বি এর ফ্লো পাইলাম ই এবং ডি ওকে আচ্ছা যদি এমন হইতো যে বি এটা কি নন টার্মিনালের ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য যে নন টার্মিনাল যদি এই বিটা কাকে ফ্লো করছে সিকে সি কি একটা নন টার্মিনাল যদি নন টার্মিনাল হয় তাহলে সি এর ফার্স্টটাকে নিয়ে কাজ করতে হবে সি এর ফার্স্ট কি ই এবং ডি একবার ই বসাবো পরবর্তীতে আবার কি বসাবো ডি বসাবো ওকে যদি এমন হতো এই সি না থাকে এখানে যদি এ থাকতো সি না থাকে এখানে যদি এ থাকতো মানে বিষয়টা যদি এরকম হইতো এ বি ছোট হাতের এ তাহলে কি বি কাকে ফ্লো করছে একে এটা কি নন টার্মিনাল যদি নন না এটা কি এটা টার্মিনাল যদি টার্মিনাল পেয়ে যেত তাহলে এখানে কিন্তু আমি এ দিতাম এখানে কিন্তু এ দিতাম মানে ও ওটাকে ফ্লো করছে কিন্তু যদি নন টার্মিনাল পেয়ে যায় তাহলে ওই নন টার্মিনাল ফার্স্টটা নিয়ে কাজ করতে হবে ওই নন টার্মিনাল ফার্স্টটা নিয়ে কাজ করতে হবে ওকে আচ্ছা এখন এটা লক্ষ্য করি সি এর ক্ষেত্রে ফ্লোটা বের করি এই সি তাহলে সি তা দেখি কোথায় কোথায় সি আছে সি শুধু এই যে এখানে আছে সি শুধু এখানে আছে মানে টু এ বি এবং কি সি আচ্ছা এখন সি কাকে ফ্লো করছে সি কিন্তু এখানে কাগো ফ্লো করছে না নাল কাগো ফ্লো করছে না যদি কাউকে না ফ্লো করে তাহলে সি কাকে ফ্লো করবে এই নন টার্মিনালটাকে ফ্লো করবে মানে যেই প্রোডাকশন থেকে ও গেছে ওই প্রোডাকশনে চলে আসবে যদি নাল পায় মানে কাগো ফ্লো করতেছে না এরকম যদি কন্ডিশন আসে তাহলে সে কাকে ফ্লো করবে এই পুনরায় এসটাকে ফ্লো করবে তাহলে এসের ফ্লোকে এস এর ফ্লোর আমার ডলার এই যে এস এর ফ্লো আমি দেখতেছি কি এস এর ফ্লোকে এস এর ফ্লো হচ্ছে ডলার তাহলে কী হবে এখানে শুধু ডলার হবে ওকে আচ্ছা আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো আমার এখানে রুলস মোটামুটি দুটা যে যদি নন টার্মিনাল পেয়ে যায় তাহলে নন টার্মিনাল ফার্স্টটা ওই ফার্স্টের যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো ওখানে বসাবো বসায় কাকে ফ্লো করতেছে ওই ফ্লোগুলো এখানে নিয়ে চলে আসবো আর যদি টার্মিনাল পেয়ে যায় তা টার্মিনাল পেয়ে গেলে কাকে ওইটাই ফ্লো হচ্ছে ওই টার্মিনালটা এনে এখানে বসাই দেবো আর একটা বিষয় যদি কাকু ফ্লো না করে যেরকম এই কনসেপ্টটা দেখলাম মনে করি এই যে এখানে যে সি সি কাকে ফ্লো করছে কাকু ফ্লো করছে না যদি কাউকে না ফ্লো করে তাহলে ও কী করবে ওই প্রোডাকশনের যেটা নন টার্মিনাল ওটাকে ফ্লো করবে মানে প্রথমে চলে আসবে একদম এই এসকে তখন ফ্লো করবে তাহলে এসের ফ্লোকে এসের ফ্লো হচ্ছে ডলার এখানে তখন ডলার বসে যাবে আচ্ছা আশা করি আপনারা বুঝছেন তো আমি এই ফ্লো ফার্স্ট এবং ফ্লো আরও দুই তিনটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদের আরও ক্লিয়ার করবো বিষয়টি আজকে এ পর্যন্তই আর ভিডিওটি ভালো লাগে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং